গতকাল আচমকায় অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে, রয়েছেন চিকিৎসকের পর্যবেক্ষণে। আপাতত হাসপাতালে তার পাশে রয়েছেন অভিনেত্রীর স্বামী এবং তার পরিবারের সবাই। কি হয়েছে অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে কালার্স বাংলার টুম্পা অটোয়ালি সিরিয়ালে অভিনয় করছিলেন অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়। আচমকা অসুস্থতার কারণে আপাতত শুটিং বন্ধ রয়েছে। এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল সৈরীতির সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, পরশুদিন হঠাৎই অসুস্থ হয়ে পড়ি, চোখ খুলতে পারছিলাম না, পেটটাও ভালো ছিল না, বৃহস্পতিবার তাই ওষুধও খেয়েছিলাম, তারপরেও দেখলাম শরীর ভালো হচ্ছে না, ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তাই বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আপাতত অবশ্য চিন্তা নেই, আগের থেকে অনেকটাই ভালো আছি। মেয়ে বাড়িতে আছে, এখন ছাড়া পাওয়ার অপেক্ষা, তবু এখনই ছাড়বেন না বলে জানিয়েছেন চিকিৎসক। আশা করছি পরশুদিন ছাড়া পেয়ে যাব। এই মুহূর্তে অভিনেত্রী সৈরীতি অনেকটাই সুস্থ রয়েছেন। সৈরীতি নিজের সমাজ মাধ্যমের পাতায় হাসপাতালে ভর্তি অবস্থায় ছবিও শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতার কারণে এই মুহূর্তে শুটিং বন্ধ রেখেছেন অভিনেত্রী। কিছুদিন আগে মেয়ে হওয়ার জন্য ছোট পর্দা থেকে দূরে থাকলেও বর্তমানে কিন্তু চুটিয়ে ছোট পর্দায় কাজ করছেন অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়। সেলেভাউসের পক্ষ থেকে অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতা কামনা করি। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।